বিরতির পর এবার একটু কলকাতার ছবিটা আপনাদের দেখাই। প্রথম কলকাতায় ভোট চলছে 7টা কেন্দ্রে, কয়েকটা জায়গায় উত্তেজনা দেখা দিয়েছে, যেমন বেলেঘাটের 35 নম্বর ওয়ার্ড, সেখানে ভুয়ো ভোটারের সন্ধান মিলেছে, দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। হাওড়ার ভোটার কার্ড নিয়ে একজন এসেছিলেন এখানে ভোট দিতে। রাসমণি বাজার স্কুলের সামনে এই মুহূর্তে আমরা, আর আমার ঠিক পেছনে এই গলিতে যেখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে, সেখানেই কিন্তু চলছে ভোট। আর ভোট হওয়ার ঠিক 100 মিটারের মধ্যে এভাবে রাস্তায় ভিড় করে রয়েছেন প্রচুর মানুষ। আপনারা এখানে বসে আছেন কেন? এটা শরীরটা অসুস্থ, বাড়ি চলে যান। যাচ্ছি, রিক্সা দেখছি। কতক্ষণ আসবে রিক্সা? এই 5-10 মিনিটের ভিতরে এসে যাবো। দাদা এখানে দাঁড়িয়ে আছেন কেন? এই তো আমার বাড়ি। বাড়িতে ঢুকে যান। কেন বাড়িতে ঢুকবো না? পাড়া ছেলে পাড়া দাঁড়াতে পারবো না? কি কথাবার্তা? আমি আমি পাড়া ছেড়ে তাহলে বুধে বাড়িটা বন্ধ করে দিতে চলে যাই? বাড়ির মতো আমার আমার অধিকার নেই, আমি একজন জনসাধারণের রাস্তা দাঁড়াতেই পারি। আর ঠিক এদেরই একেবারে হাত হাত কয়েক দূরে দাঁড়িয়ে রয়েছেন পুলিশ অফিসার। দেখতে পাচ্ছেন না 100 মিটারের মধ্যে এত লোক দাঁড়িয়ে রয়েছে? বলেছিলাম আমি, বলেছিলাম। তারপরে আর কিছু বলার নেই? আর কিছু বলার নেই মানে আপনি তাহলে কি বলতে চাচ্ছেন? না কেন, আমি বলেছিলাম তো। আপনি তাহলে বড়বাবুকে জানাচ্ছেন না কেন? জানিয়েছেন, জানিয়েছেন। তারপরে কি হয়েছে? জানিয়ে আসছেন আর तो 100 मीटर के अंदर आ रहा है? नहीं, वो तो रोड चालू है ना पूरा। काम किसको सौंपा गया है? जो हटा देंगे ঠিক যে লোকগুলো, যে মানুষগুলো এতক্ষণ নিজেদের গণতান্ত্রিক অধিকারের দোহাই দিয়ে 100 মিটারের মধ্যে ভিড় জমিয়েছিলেন, তারাই হঠাৎ সেন্ট্রাল ফোর্স এসে বলাতে সরে গেলেন। প্রশ্ন হচ্ছে, সত্যি কি গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য তারা দাঁড়িয়েছিলেন, নাকি উদ্দেশ্য ছিল অন্য? বেলেঘাটা থেকে ক্যামেরায় উত্তম রায়ের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। শ্রেয়সী গাঙ্গুলি এই মুহূর্তে টেলিফোনে আমার সঙ্গে রয়েছে। শ্রেয়সী, এই 100 মিটারের মধ্যে কথায় আসছে, কিন্তু তার আগে যে ভুয়ো ভোটারদের ধরা হয়েছে তাদের একজনকে দেখলাম পুলিশ নিয়ে যাচ্ছে এবং গলায় একটা কার্ড ঝোলানো যেখানে পরেশ পালের নাম লেখা। কিভাবে সম্ভব একটা দলীয় একজন প্রার্থীর নাম নিয়ে ভুয়ো ভোট কি করে দিচ্ছিলেন তিনি? শ্রেয়সী শোনা যাচ্ছে? শ্রেয়সীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করবো। আরো একবার আপনাদের জানাই, বেলেঘাটার 35 নম্বর বুথ, সেখানে উত্তেজনা দেখা দিয়েছে। সকাল সকাল কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে ভুয়ো ভোটার হওয়ার অভিযোগ রয়েছে। দেখতে পাচ্ছেন পরেশ পালের নাম লেখা একটি আই কার্ড নিয়ে তিনি ঘুরছেন। তিনি আইডেন্টিটি কার্ডের মতো দেখতে, কিন্তু সেখানে নাম রয়েছে পরেশ পালের। এই কার্ড তিনি নিয়ে ঘুরছেন, তাকে পুলিশ যেমন ধরেছে তেমনি একইভাবে হাওড়ার একটি আই কার্ড, ভোটার আইডি কার্ড নিয়ে একজন ভোটারকে ধরা গিয়েছে। শ্রেয়সীর সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। শ্রেয়সী, পরেশ পালের নাম লেখা একটি কার্ড গলায় ঝুলিয়ে একজন ভোটার তাকে ধরে নিয়ে যাচ্ছে, কি করে তিনি এইভাবে ভুয়ো ভোট দিচ্ছিলেন, কি করে সম্ভব বলে প্রিসাইডিং অফিসার কি করছিলেন? দেখো, এখানে কার্যত কিন্তু বেলেঘাটা অঞ্চলে সকাল থেকে যে চিত্র দেখা যাচ্ছে সেখানে নির্দিষ্টভাবে 300 পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে প্রচুর এরকম মানুষকে ধরছে, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যাদেরকে ধরা হচ্ছে তাদের কাছে নির্দিষ্ট কোনো পরিচয়পত্র নেই, তাদের ভোটার আইডি কার্ড নেই, তারা যে এলাকার লোক সেইটাও কোনোভাবেই স্পষ্ট হচ্ছে না। ফলে সেই জায়গায়, এবং যাকে ছবিতে তুমি দেখতে পেলেন, তিনি হাওড়ার
করলো, তিনি বলছেন তিনি এই এলাকার ভোটার, তিনি ভোট অ্যাপ্লাই করেছেন কিন্তু এখনো পর্যন্ত তিনি পাননি। জানুয়ারি মাসে নতুন ভোটার লিস্ট সব সব জায়গায় বেরিয়ে গেছে, তারপরেও কেন তিনি যে তার আই কার্ড পাননি সেই বিষয়টা কিন্তু প্রশ্নই চলে যাচ্ছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে গোটা বেলেঘাটার বিস্তীর্ণ এলাকাতে কিন্তু এরকম বেশ কিছু লোকেদের আজকে অস্তিত্ব দেখতে পাওয়া যাচ্ছে, যাদের কাছে নির্দিষ্ট ভাবে কোনো আই কার্ড নেই, কোনো সচিত্র পরিচয়পত্র নেই, এমনকি তারা পুলিশের সামনেও অকুত ভয় ঘুরছে। যখনই পুলিশ যাচ্ছে সেসব জায়গায় তখনই তারা হঠাৎ করে বিভিন্ন গলির মধ্যে, সরু সরু গলির মধ্যে ঢুকে পড়ছে, আবার যে পুলিশ বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে তারা একেবারে হাজির হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়। এমন একেবারে শেষে তুমি তুমি তাদের সঙ্গে কথা বলেছো সেই ছবি আমরা আমাদের দর্শকদের দেখিয়েছি। আপাতত অনেক ধন্যবাদ, আবার আমরা তোমার সঙ্গে কথা বলবো। একই অভিযোগ যেমন দমকলে নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারা কি করছেন, বেলেঘাটা শহর কলকাতাতেও কিন্তু উঠে আসছে। জোড়া সাপের কথা আপনাদের বলি।